সুতরাং লাগাইবেন তেঁতুল গাছ, ফিরসা বুজুরতে নিয়ে পানি পড়া দিবেন আঙ্গুর ধরত, মগের মুল্লুক পাইছেন না? লাগাইছে কি গাছ? কথা কয় না কি গাছ লাগাই শুরু হুজুর আইসে পরে বুতল করে পানি দিয়েছে হুজুর, খাস দোয়া করবেন গরম না, এই গরমটা দোয়া করে একটা ফু দিয়ে দেন, একটা গাছ লাগাইছি এটা ভিতরের জন্য আঙ্গুর ধরে। ঠিক কিনা কও? আরে ফাপ্পা গাছ গাঁদা পড়েনি, আঙ্গুর গাছ গাঁদা পড়েনি, আঙ্গুর গাছ লাগাই আঙ্গুর ধরে না, আর তেঁতুল গাছ লাগাই আঙ্গুর। ভালো মানুষের গরু ভালো মানুষ হন আর তোমার গর্ব ভাইও, দাসকানি আমাদের ভাবনা কম না, দাসকানি আমাদের চোখের পানি কম না। নবীজি 1500 বছর আগে আইসা কি অসুস্থ মানুষটির সুসভ্য বানাইল, তখন একটা খুব চিন্তা পাই, এই দুটা ছেলে বসাই দেন, বসাই দেন এই দুজন, দাদা ফুরা বাঘ মারা মাহফিলের মতো মনে করছে, কথা দেবো তো শুনছ না কয়ে লেখা নাকি? বাঘ মারা মাহফিল মাত্র ঘন্টা কানে ওয়াজ করে সারছি, এই 5-6 বছরের ফলা একটা খাড়াইছে, আমি ওই কিরে মাহফিলের মধ্যে খাড়াইলি গেলে কয়ে আমি খেয়েছি না, আমার খেলা করাইছে, আমি কেড়া খেলা করাইছে, ওই তারা সাইডফার জন্য কইছে, আমরা তো উঠতে দেখ তুই কুতুর দাঁড়া দেখি নমুনাটা কি ধরে, যদি দেখি যে তুই উঠলে কিচ্ছু কয় না উঠালায়, আর যদি দেখি তোরে দমক দিয়ে লাই নিয়ম সেটা দেখা যায়, এটা উড়ন যে তোমার নমুনা খারাপ, আমার মনে হয় দুইজন তারা দাঁড় করাইছে। ধৈর্য ধরে বসেন, কথা আছে, কথা শোনার দরকার আছে নাকি নাই? 1500 খুব চিকন কথা, মন দিয়ে শুনে বুদ্ধিভিত্তিক কথা, 1500 বছর আগে কয় হাজার ঘুমাই নিয়েছে, কয় হাজার 1500 বছর আগে নবীজি যখন আসলেন দুনিয়াতে, 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইছেন, কয় বছর? 40 বছর। এই 40টা বছর নবীজি নাওতলায় আসিল না মক্কায় ছিল, এই 40 বছর লেনদেন করছে কি সান্দিনার তারের লগে না মক্কার লগে, 40 বছর চলাফেরা করছে মাদাইয়ার তারার লগে না মক্কার তারার লগে, 40টা বছর নবীর জন্ম, নবীর শৈশব, নবীর কৈশোর, নবীর যৌবন, নবীর বিবাহ শাদী, নবীর দাম্পত্য জীবন, নবীর পারিবারিক জীবন, নবীর লেনদেন, নবীর চলাফেরা, নবীর খাওয়া দাওয়া, 40টা বছর লাগাইয়া এই কাফেরেরা দেখছে, দেখছে নাকি দেখে নাই? সবাই মিলে দেখছে, তাদের সাথে চলছে, তাদের সাথে লেনদেন করছে, সইলা ফিরা লেনদেন কইরা 40 বছর যখন পার হয়েছে, 40 বছরে নবুয়ত যখন প্রকাশ পাইল, নবুয়তের আগে সবাই মিলে মক্কায় এক বাক্যে সবাই সিদ্ধান্ত নিয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু। 40 বছর তখনো পূর্ণ হয় নাই, মক্কার সব কাফেরারা মিল্লা এক বাক্যে রায় দিয়ে দিল, ও মুহাম্মদ আমরা তোমার সাথে চলে ফিরে ঘুরে দেখে খেয়ে উঠা বসা করে লেনদেন করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি তুমি আল আমিন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এই রায়টা কি দিছিল মুসলমানরা না কাফের, সান্দিনার তারা না মক্কার তারা, দেখা নাকি না দেখা, সৈল্যা নাকি না সৈল্যা, সৈল্যা দেখা শূন্যা বুঝা মক্কার কাফেরারা নবীর ব্যাপারে রায় দিয়ে দিল তুমি হলো আল আমিন, সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি দেখলো বাকি যে মানুষগুলা এক একটার চাইতে এক একটা দুষ্ট, এই আবু জেহেলে নবীরে দমন করার জন্য ইয়ে উঠেন নারী বুড়ি ছেলে ছেলে রেডিয়া লাগাই দিছে,
নবীর পাগায় পাথর মারছে, নবীর রাস্তায় কাঁটা বিছাইছে, নানান ঝামেলা করছে। নবীর আপন চাচি আবু লাহাবের স্ত্রী, এই মহিলাটা ছিল জঘন্য খারাপ, ভালো না খারাপ? এই মহিলাটা নবীর রাস্তার ভিতরে নিজে কাঁটা বিছাই রাখে। কাঁটা বিছাই রাখা এটা বেশি নাউজুবিল্লাহ না আরো নাউজুবিল্লাহ আছে? এই নাউজুবিল্লাহ তো এখানে আছে, আরো আছে। কাঁটা বিছাই রাখতো, কেনাকে কাঁটা বিছাইছে এটা নিয়ে নবীর এত টেনশন ছিল না। কিন্তু যখন নবী বের হইতেন তার ঘর থেকে, কাবা ঘরের দিকে যখন রওনা করতেন, পায়ের ভিতরে যখন নবীর কাঁটা ঢুকত, নবী যখন উফ বলে চিৎকার করতেন, তখন এই মহিলাটা খিলখিল করে হাসি দিয়া তারপরে দরজাটা বন্ধ করে দিত, জানালা বন্ধ করে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? কাঁটাটা যেমন তেমন, হাসিটা সহ্য হয় না, ঠিক কিনা কও? এইরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? সব জায়গায় এই অসভ্য মহিলা পাইবেন, আছে নাকি নাই? আপনার এদিকে বুঝে নাই? না না, এরকম নাই, আমরা ভালো মানুষ মাশাআল্লাহ, আছে এরকম? হ্যাঁ, আপনারা তো যেমন তেমন স্বীকার করেন না, আমি শুধু কইছি যে এরকম অসভ্য বেরিয়ে তো আছে। দাউদ খান দেবের হাল দিয়ে খেলি রেখে আমরা বড়ই আছি। আছে নাকি নাই? আবু লাহাবের স্ত্রী এমন করে নবীর উপর অত্যাচার করেছে। মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীর উপরে নির্মম অত্যাচার চালিয়েছে। সেই মানুষগুলোকে চিকন কথা মন দিয়ে শুনেন, তখন কোন ইউনিভার্সিটি ছিল না, খুব খেয়াল করেন, ইউনিভার্সিটি ছিল তখন, কোন বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না তখন, কাবিল মাদ্রাসা ছিল না, দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, নাওতলা মাদ্রাসা ছিল না, নাগাইশের পীর সাহেবের ওয়াজ ছিল না, মসজিদের খুতবা ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, গুগলে সার্চ দিলে সব জায়গায় ঢোকা যাইতো না। এই জমানায় তখন একটা বিষয়, এই ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, প্রাইমারি ছিল না, প্রি প্রাইমারি ছিল না, গণশিক্ষা ছিল না, নৈশ শিক্ষা ছিল না, শিখার মতো কোনো ব্যবস্থা ছিল না, ল্যান্ডফোন ছিল না, মোবাইল ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না, নাই বলতে কিছুই ছিল না। সেই জমানায় 40 বছরে নবুয়ত পাওয়ার পরে মাত্র 23 বছর নবী যে হায়াতে জিন্দেগিতে এই দুনিয়ার ভিতরে ছিলেন, এই মানুষগুলো এমন সোনার মানুষে পরিণত হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তকালের পূর্বে সাহাবারা দিক বিদিক যখন বের হয়ে গেল, হযরত উমরের জমানায় একজন সাহাবা বিশ্ব জয় করার জন্য বেরিয়ে পড়ল। তিনি জয় করতে 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 সমুদ্রের কিনারে যখন দাঁড়ালেন, দেখে বললেন, ও ভাইয়েরা, সমুদ্রের ওই পারে কে আছে? ওরা বলল, আমরা জানি না কি আছে, আমরা জানি শুধু পানি আর পানি। সাহাবা চিৎকার করে বলল, খোদার কসম, তোমরা যদি বলতে সমুদ্রের ওই পারে জনপদ আছে, মানুষ আছে, খোদার কসম আমি নবীর সাহাবা সমুদ্রে ঝাঁপিয়ে সাঁতার কেটে ওই পারে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। আজকে 700 কোটি মানুষ এই গোটা বিশ্বে, 250 কোটি মুসলমান, 700 কোটি মানুষ থেকে 150 কোটি ধরো মুসলমান, তাহলে থাকে আরো 550 কোটি। এই 550 কোটি মানুষ যারা আল্লাহর দাওয়াত পায় না, নবীর খবর তারা পায় না, এই কোরআনের ছায়া তলে তারা ঢুকতে পারে না, অথচ আফসুস লাগে এত কলিজা ফেটে যায়। আমরা মুসলমান, শতকরা 95 জন লোক মুসলমানের দেশে, আমরা যখন দিক বিদিক মানুষগুলোর কাছে দিনের আলু পৌঁছে দেওয়ার কথা, আজকে আমরা নিজেরা নিজেরা মুসলমানেরা নানান হানা হানি ঝগড়া বিবাদ আমরা ঝামেলার ভিতরে লিপ্ত হয়ে গেছি, ঠিক কিনা বলো? আজকে দল মত নির্বিশেষে যাদের কানে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, তাদের কানে দাওয়াত পৌঁছে দেওয়া, এইটাই হলো আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলো? নবীজি যদি 1500 বছর আগে কোনো ইনস্টিটিউশন ছিল না, কোনো সংবাদ মাধ্যম ছিল না, খবর পৌঁছানোর ব্যবস্থা ছিল না, একটা মাইকেরও ব্যবস্থা ছিল না, তখন যদি নবীজি সোনার মানুষ বানাইতে পারে 1500 বছর আগে, এখন সব থাকার পরে আজকে ইউনিভার্সিটি গুলাতে কেন খুইনি তৈরি হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষকের সেঞ্চুরি করা দর্শক,
কেন আজকে তৈরি হচ্ছে? কারণ হচ্ছে একটাই, নবী সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া, আর আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআন সাইরা দিয়া। ঠিক কি না? সুতরাং যা হবার নয় তা কোনোদিনও হবে না, এটাই হচ্ছে বাস্তবতা।